যদি ঝুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে, আর আমার সামনে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রেসিপি। এটা হচ্ছে কুরবানির মাংসর কালো বোনা ভাজি। তো বোনা ভাজি এটা কীভাবে করবো সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি মাংসটা হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা একদম সেঁকে নিছি, আর যে ছোটো ছোটো করে পিস করে নিছি দেখতে পারতেছেন। তো আমি খুব সহজে এই রেসিপিটা আজকে তৈরি করবো, আপনি দেখতে থাকুন আর কথা আমি কাজ করবো আর কথা বলবো কীভাবে কী করব। তো প্রথমে দিয়ে দিছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আদা বাটা একটা চামচ, আর রসুন বাটা একটা চামচ, আর দেখতে পাচ্ছেন চামচের সাইজটা। তো মাংস এখানে 1 থেকে 1.5 কেজি হবে, যেহেতু কুরবানি মাংস আমার ঠিক মাপটা ই হবে না। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্যই 1/2 চা চামচের মতো, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি। তো জালটা আমি আবারও দিব, যখন আমি মাংসটা রান্না শেষ করব তখন আবার আমি জাল আবার অ্যাড করব। তো এই যে মাখাইয়া, আমি সব মশলা একসাথে দিয়ে মাখাই নিয়েছি মাংসটা। এখন দিয়ে দিব পানি। তো এখানে কোনো তেল দিব না আর কোনো মশলাও দিব না, শুধু এই মশলার ভিতরে হলুদ লবণ আর মরিচের গুঁড়া আদা রসুন। তো এই 5টা আইটেমের মশলা আমি দিলাম, আর এখন এই পানি দিয়ে দিলাম। তো পানিটা মাংস সিদ্ধ হওয়ার জন্য এই পরিমাণে আমি পানিটা দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো ফিরে আসলাম আমি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা এরকম হয়েছে, আমি একটু নেড়ে দিব। তো নেড়ে চেড়ে চুলার আঁচটা আমি মিডিয়ামই রাখছি, আর একটু কমাই দিব, তাহলে মাংসটা আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ হবে। তো আর আমি মাংসের পিসগুলো একটু ছোটো করেই করছি, আপনি চাইলে একটু বড় সাইজ করেও করতে পারেন। তো এখন আবার ফিরে আসলাম আবারও 10 মিনিট পর, আবার একটু নেড়ে দিতেছি। তো নেড়ে চেড়ে মাংসটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলাসটা এরকমই রাখবো যতক্ষণ পর্যন্ত না পানিটা না শুকায়, ততক্ষণ পর্যন্ত আর আপনি আপনাদেরকে দেখাবো না। পানিটা শুকানোর পর তারপর আবার আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন মাংসের পানি শুকিয়ে গেছে, আর আমি এই মাংসের ভিতরে কোনো তেল দিইনি। আমি যখন মাংসগুলো নিছি আমি তেল চর্বিওয়ালা মাংসটাই নিছি দেখতে পাচ্ছেন, তো তার জন্য আর আমার কোনো তেল দিতে হয়নি, এই মাংসর থেকে তেলটা উঠছে। তো এখন আমি এগুলো একদম জলটা আরও শুকিয়ে নিব, জাল করে আরও 5 মিনিট জাল করব, জাল করে একদম শুকনো শুকনো করে ফেলব। তো দেখুন 5 মিনিটে জাল করে একদম মাংসটা শুকনো শুকনো করে বুনা বুনা করে ফেলছি। তো এই বুনা মাংসটা এখন আমি একটা বলের ভিতরে ঢেলে নিব, আর দেখতে পাচ্ছেন একদম কোনো জল নেই, আর মাংসর থেকে যা তেল উঠছে ওই তেলের ভিতরে মাংসটা বুনা বুনা করলাম। আর এই অল্প মশলা দিয়ে, অতিরিক্ত মশলা এখানে দেওয়া যাবে না, অতিরিক্ত মশলা দিলে মাংসটা যখন আমি ভাজবো তখন পুড়ে যাবে। তো এখন আমি মাংসগুলো উঠাই নেব। তো মাংস উঠে এই যে বলের ভিতরে ঢেলে নিলাম, আর কড়াইয়ে আবার ভালো করে ধুয়ে নিব, ধুয়ে আবার চুলায় বসাই দিলাম কড়াইয়া। তো এখন দিয়ে দিব আমি রান্নার তেল, সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, আমি সয়াবিন তেলই নিলাম। তো তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তেলটা একটু বেশি করেই দিলাম। তো তেলটা আমি একটু সরাই দিলাম কড়াইয়ের ভিতরে, আর গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি। তেল গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিব তেজপাতা, এলাইচ, দারচিনি, মশলাগুলো আমি এখন দিয়ে দিব। আমি 2টা তেজপাতা আমি নিজে ছিঁড়ে দিছি, আর 2টা দারচিনির টুকরা, 2টা এলাচ, আর 2টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন এই যে বুনা মাংসগুলো এখানে দিয়ে দিব, তেলের ভিতরে আমি বুনা মাংসগুলো দিয়ে দিলাম, আর মশলা দিয়ে আমি পুরন দিলাম। এখানে কোনো পেঁয়াজ কোনো কিছুই দিলাম না, শুধু মশলা দিয়ে আমি তেলটার ভিতরে পুরন দিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা তেলের সাথে মিক্স করে নেব। তো মাংস তেলের সাথে মিক্স করা হয়ে গেছে, আর এই যে সব কটা মাংস দিয়ে দিছি দেখতে পাচ্ছেন। এখন চুলার আঁচটা এরকম লোহিড়ি রাখবো,
রাইখা এটা আস্তে আস্তে মাঝে মাঝে একটু নেড়ে দিব, আর ঢাকনা দিয়ে ডেকে ডেকে এটা রাখবো। মাঝে মাঝে ঢাকনা উঠে একটু আমি নেড়ে দিব। আর এই মাংসটা আমরা কুরবানির মাংস কিন্তু অনেকের ফ্রিজেই অনেক দিন থাকে, 6 মাস 1 বছর অনেকের ফ্রিজে থাকে। তো এই কুরবানির মাংসগুলো কিন্তু আমরা পোনা করি, তারপর আলু দিয়ে রান্না করি, বা এভাবে কষা কষা রান্না করি, যেভাবেই করি কিন্তু কুরবানির সময় যে মাংসটা রান্না করলে খেতে মজা হয়, ওরকম স্বাদটা কিন্তু মজাটা কিন্তু হয় না। মানে আমরা এতদিন ফ্রিজে মাংস রেখে মাংসর স্বাদ নষ্ট করে ফেলি। তো এই রেসিপিটা যদি আপনি করেন না, তাহলে দেখবেন যে টাটকা মাংস দিয়ে করলে তো কি বলবো, মানে এটা অসাধারণ হবে। আর এইভাবে এই মাংসটা দিয়ে করলেও অনেক অনেক ভালো লাগে খেতে। আপনার পোনা, মাংস কষা, আলু দিয়ে রান্না, ওগুলার থেকে এটা অনেক মজা হয়। তো আর মাংসটা, কুরবানির মাংসটা আমরা যখন ফ্রিজে রাখি, রাখতে রাখতে কিন্তু মাংসটা কালারটাই কেমন যেন হয়ে যায়। আজকে যখন মাংসটা ফ্রিজ থেকে বের করছি, আর তখনই আমার ভালো লাগছে না কালারটা দেখে, তাই আমি কুসুম গরম পানিতে ধুয়ে তারপরে আমি ই করলাম। আর এটা হচ্ছে, আমার তো একটা কথাই বলা নেই, এটা হচ্ছে কুরবানির গরুর মাংস। আপনারা চাইলে খাসির মাংস, পোষের মাংস, এই মাংসগুলো দিয়েও করতে পারেন। যে মাংসটা খেতে পছন্দ করেন সেটা দিয়ে করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিলাম, আর সাথে শুকনো মরিচ ভেজে নিলাম এটা পরিবেশন করার জন্য। আর মাংসগুলো আমি কথা কথায় বলতে পারিনি, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আমি 25 মিনিট মাংসটা লো হিটে রাইখা আমি ভাজছি। তো ভাজা হয়ে গেছে মাংস, আর 5 মিনিটের মতো ভাজবার মশলাগুলো, এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, সেগুলো উঠাই নিতেছি। তো মাংস দেখেন কালারটা কীরকম হয়েছে। আর এখনও কিন্তু চুলার আঁচটা আছে লো হিটে, তো আমি এখন কিছু মশলা দিব এখানে, আর চুলার আঁচটা আর একটু বাড়াই দিব মশলাটা দেওয়ার পর। তো এখানে দিব আমি শুকনো মরিচ, এই যে এটা দিয়ে তো পরিবেশন করবই। আর এভাবেই আমি দুইটা শুকনো মরিচ টেলে নিছি, ওইটা পাটায় বেটে নিছি, ওই মরিচের গুঁড়াটা দিব। আর হচ্ছে গরম মশলাও আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো একটু আমি হালকা শুকনো তাওয়ার ভিতরে গরম করে নিছি। তো ওগুলো একটু আমি গুঁড়া করে নিছি, এই যে দিয়ে দিলাম, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়াটা। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এই মরিচের গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এটা আমি বললাম না যে এটা কিন্তু আমি শুকনো মরিচ তেলে তারপরে গুঁড়া করে দিয়েছি, তো এটা এটাই দিতে হবে। তো আর দেখতেই পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে, এখন চুলাটা আমি অফ করে দিব, আর এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো মশলাটা দেওয়ার থেকে একটা বড় কাজছে। তো এই যে আমি পরিবেশন করে ফেলতে আসছি, আর দেখতে পাচ্ছেন অনেকগুলো তেল, আর এই তেলটা না দিলে কিন্তু এই মাংস কালারটা এরকম হতো না। এই তেলটা দেওয়ার থেকেই মাংসটা ভাজা হয়েছে, আর এই মাংসের ভিতরে যে তেল চর্বি ছিল ওইগুলো তেলটাও বের হয়েছে তেলের থেকে। তো যে এক্সট্রা এই তেলটা আছে, এই তেলটা দিয়ে আপনারা খিচুড়ি রান্না করলে ব্যবহার করতে পারবেন, তারপর গরু মাংস রান্না করলে ব্যবহার করতে পারবেন, কাচ্চি বিরিয়ানি রান্না করলে ওই তেলটাও তখন আপনারা রান্নার ভিতরে দিতে পারবেন। আর এরকমও হয়, মানে আমরা গ্রামের বাড়িতে কিন্তু আমার আম্মা এরকম করে এই মাংসগুলো 4-5 কেজি 3-4 কেজি একসাথে এরকম রান্না করে এরপরে ভেজেন। তো ওটা 15 দিন 1 মাস রেখে রেখা খায়, তো তখন কিন্তু এই তেলের ভিতরে ডুবাই রাখে। তো ওই তেলের ভিতরে ডুবাই রাখলে কি অনেক দিন রাখা যায়, মাংসটা নষ্ট হয় না, যখন খাবেন একটু একটু করে গরম করে নেবেন। তুই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমি পরিবেশন করলাম, মাংসটার কালারটা দেখতে কীরকম হয়েছে, আর এটা খেতে কিন্তু কি বলবো অনেক অনেক মজা লাগে। আর গরম ভাতের সাথে, আর এই শীতের দিন দেখবেন 2 টুকরা মাংস আর 1 প্লেট গরম ভাত নেবেন, 2 টুকরা মাংসর সাথে একটু তেল নেবেন, আপনি এই তেলটা দিয়ে আর মাংসটা 2 প্লেটের ভাত সব 1 মিনিটে একদম শেষ করে ফেলতে পারবেন। আমি এটা বেশি বলছি না আর প্রশংসা করছি না, আপনি করে দেখবেন, খেয়ে দেখবেন, মাশাল্লাহ অনেক অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আর পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছা আমি পরিবেশনের জন্য দিয়েছি, আর এই শুকনো মরিচটা দিয়ে একটু ভেঙে খাবেন, দেখবেন আরও ভালো লাগবে। চট্টগ্রামের কালো বোনা কিন্তু অনেকেই দেখছেন, অনেকেই খেয়েছেন, চট্টগ্রামের কালো বোনা চেকায় এটা কিন্তু কম না খেতে, খেয়ে দেখবেন। আর চট্টগ্রামের কালো বোনাটা কিন্তু আমার চ্যানেলে আছে এই রেসিপিটা, আর যদি আপনারা দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। তো আজকে আর বেশি কথা বলছি না, অনেক কথা বলে ফেলছি, আর আমার কথার কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই থাক, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।